আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রাবণীস ওয়ার্ল্ডের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী রান্না সাতকড়া দিয়ে গরুর মাংস, যেটা কিনা খেতে অসাধারণ আর এর স্বাদ অতুলনীয়। সাতকড়া দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি শুধুমাত্র সিলেট জেলার মানুষের কাছেই নয়, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের কাছে এই রেসিপিটি অনেক অনেক জনপ্রিয়। আজকে আমি আপনাদের সাথে সাতকড়া দিয়ে গরুর মাংস যেভাবে রান্না করলে সাতকড়া থেকে একটু পরিমাণও তিতো বের হবে না, আই মিন মাংস তরকারিটা কোনো প্রকারই তিতে ভাব থাকবে না, সেই ট্রিপস এবং ট্রিক্স সহ এই রান্নার রেসিপিটি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ইজি লাগবে, আর যারা কিনা নতুন রাঁধুনি রয়েছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অনেক অনেক কাজে আসবে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্নার কাজে। সাতকড়া দিয়ে গরুর মাংস রান্না করার জন্য প্রধান উপকরণ হচ্ছে সাতকড়া, আর দ্বিতীয় উপকরণ হচ্ছে গরুর মাংস। তো আমার হাতে এই যে লেবুটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত সাতকড়া, লেবু ভেবে কেউ ভুল করবেন না। তো সাতকড়াটাকে প্রথমে আমি দুই ভাগ করে এরপর এটাকে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এরপর এর ভিতরে এই যে লেবুর মতো যে রসালো অংশটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কেটে ফেলে দেব, কেননা এই রসালো অংশটা রান্নার কাজে ব্যবহার করলে তরকারিটা একদমই তিতো হয়ে যাবে। মূলত সাতকড়ার খাওয়ার অংশ হচ্ছে শুধুমাত্র রসালো অংশটা বাদ দিয়ে, আই মিন খোসার যে অংশটা থাকে সেটা, আর এই খোসার অংশটা দিয়েই কিন্তু সাতকড়ার তরকারিটা রান্না করা হয়, যেটা কি না মাংসর স্বাদকে অনেক অনেক দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। তো প্রথমে আমি রসালো অংশটাকে কেটে ফেলে দিচ্ছি প্রত্যেকটা সাতকড়ার অংশ থেকে। আপনারা চাইলে এই সাতকড়াটাকে সংরক্ষণ করে যদি রাখতে চান তাহলে সেক্ষেত্রে দুইভাবে সংরক্ষণ করতে পারেন, এক হচ্ছে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, আর দুই হচ্ছে এটা চাইলে রোদে শুকিয়ে এরপর যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, তবে অনেক দিন ইউজ করতে পারবেন। সাতকড়া রান্না করার সময় অনেক সময় দেখা যায় তরকারি তিতো হয়ে যায়, তো এই তিতোর হাত থেকে রক্ষা করার জন্য মূলত সাতকড়ার সাথে কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে এরপর হাত দিয়ে এভাবে কোচলে কোচলে নিতে পারেন, এরপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রান্না করে নিতে পারেন, তাহলে কখনোই সাতকড়ার তরকারিটি তিতো হবে না। এরপর আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, দেখতেই পাচ্ছেন এরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি যেই হাঁড়িতে রান্না করব মাংসটি সেই হাঁড়িতে মাংসগুলো ঢেলে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কয়েকটা মরিচ ফালি, আর সেই সাথে দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো, এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর হ্যাঁ সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কয়েকটা এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, আর হ্যাঁ দারচিনিটা যখন আমি দিয়েছি সেটা কোনোভাবে একটু স্কিপ হয়ে গেছে ক্যামেরা, তার জন্য আমি দুঃখিত। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এগুলো সব ভালোভাবে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে আমি মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি যেন মাংসটা তলানিতে লেগে না যায়, আমি পোড়া লেগে না যায়। তো ভালো করে আমি এই মাংসটাকে কষিয়ে নেব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো।
মাংসটাকে ভালোভাবে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব সেই কেটে রাখা শতকরা। আর হ্যাঁ, লবণ দিয়ে মেখে রাখা সেই শতকরাটিকে আমি কিন্তু ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তা না হলে কিন্তু তরকারিতে লবণ বেশি হয়ে যাবে। কেননা দেখতেই পেরেছেন আমি শতকরাটিকে বেশ ভালো কিছু লবণ দিয়ে এটাকে কোচলে নিয়েছি, তাই ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। এরপর আমি মাংসের সাথে শতকরাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। আর আমরা কমবেশি সবাই জানি মাংস তরকারি যত বেশি কষানো হয় তত বেশি মজার হয়ে থাকে। তো আমি মাংসের সাথে শতকরাটিকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় আরও 10 মিনিটের মতো আমি শতকরার সাথে মাংসটিকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর হ্যাঁ, মাংস রান্নার ক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য, তাহলে মাংসটা কিন্তু অনেক অনেক সফট হয়, যেটা কিনা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমার ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। মোটামুটি আমি যে পরিমাণে ঝোল রাখতে চেয়েছি সেই পর্যায়ে কিন্তু মাংস তরকারিটা হয়ে এসেছে। আর এই তো দেখতে পাচ্ছেন শতকরাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তবে হ্যাঁ, অতিরিক্ত জাল দিতে যাবেন না, তাহলে দেখা যাবে শতকরাগুলো একদম গলে যেতে পারে। আর শতকরাগুলো যদি গলে যায় তাহলে দেখতেও তেমন ভালো লাগে না আর খেতেও তেমন একটা স্বাদের হয় না। শতকরাটা মূলত দেখতে আস্ত আস্ত থাকলেই দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো অলমোস্ট ডান আমার মাংস তরকারিটি। তো দেখতেই পেলেন কতটা সহজভাবে শতকরা দিয়ে এই গরুর মাংস রান্না করা যায়। আর দেখতে যতটা সহজ মনে হলেও খেতে কিন্তু অনেক অনেক অসাধারণ হয়ে থাকে এই শতকরা দিয়ে গরুর মাংস রেসিপিটি। এতটাই সহজভাবে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এবং আমার পরিবারের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা। আল্লাহ হাফেজ।